ওই রায় পরিবার থেকে আপনাকে আমি টেনে এখানে নামিয়ে নিয়ে আসবো। আর আমার দাদু ভাইকে, আমার দাদু ভাইকে সসম্মানে ওই বাড়িতে নিয়ে যাবো। চলি, ঝুমকোর নাটকটা বন্ধ করো। এই তোর বাপ কোথায় বল? বাহ, কি সুন্দর ভাষা! আপনারা এরকম দামি দামি পোশাক পরেন, আর আপনাদের ভাষায় আমি থাকি এই আস্থা করি। ভাষা দেখেছেন? আপনাদের ভাষা আস্থা করের মতো, আর আমার ভাষা। তুমি নাকি সবাইকে খাওয়ানোর জন্য বাজারে নাচ করতে নেমেছো? মা, মুখ সামলে কথা বলো। নাচ একটা আর্ট, তাকে অসম্মান করবেন না। আমার বাড়িতে বৃদ্ধ দাদু ভাই আছেন, শ্বশুরমশাই আছেন, তাদের খাওয়ানোর জন্য যদি আমাকে নাচ করে উপার্জন করতে হয় তাহলে আমি তাই করবো, 100 বার করবো। আঙ্কেল, এটা রাখুন। কি এটা? বিয়ের কার্ড, আমার আর কোহিনুরের। ত্রিধা, তাহলে বোধ হয় এ জন্মে তোমার সিঁদুর পড়া হলো না। আমি একাই বাচ্চাটাকে নিয়ে কি করবো বলতো? দিভাই, দিভাই, আমি তো পাশে আছি। তুই নিজেই এখন অন্যের আশ্রয়। আমায় যেতে দেবো? কে কোথায় আছি? শাক বাজা উলুদে, গিনি, নোলক, গুঞ্জা, বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে বাড়ি। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? এসো এসো। তুমি বাড়িতে এসছো? মা, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে সাবধানে ধর, ঘাড়ের দিকটা সাবধানে ধরিস। হ্যাঁ, ওকে সাবধানে দেখ। দেখেছিস টিকলি? এই হচ্ছে মায়ের মন। যা সাবধানে, ওই সুন্দর একটা দোলনা আছে না, ওখানে ঘুম পাড়িয়ে দে। যা, ও ঠিক করে শোয়াতে পারবে তো? পারবে তো, একদম ঠিক করে শুয়ে দে। আমি জানি জরোবা, তোমার মনটা চঞ্চল হয়ে উঠেছে বাচ্চার জন্য। মারা এরকমই তো হয়, সারাক্ষণ নিজের সন্তানের কথাই ভাবে। আর এটা ভাবার মধ্যে তো কোনো অন্যায় নয়। তুমি সন্তানের কথা ভাববে, সন্তান কোথায় ভালো থাকবে, কেমন থাকবে। বসো বসো, তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। সত্যি তো কোনো অন্যায় নেই জড়োয়া। জড়োয়া, আমি খুব খুশি হয়েছি তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো তাতে। আমি সত্যি সত্যি খুব খুশি হয়েছি। কত বছর বাদে রায় বাড়িতে একটা বাচ্চা এলো, গিনি শুনলে যা খুশি হবে না! আমাদের কতদিনের শখ একটা বাচ্চা তুমি দিলে আমাদের। আমরা খুব ভালো থাকবো দেখো, এবার থেকে খুব সুখে থাকবো সবাই মিলে একসঙ্গে। আর এখন থেকে তোমারও সুখে থাকা শুরু। একটা কথা বলবো জড়োয়া? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি এরকম কিন্তু কিন্তু কেন করছো? একটা কথা মাথায় রাখবে, তুমি হচ্ছো রায় পরিবারের বউ। আমিও যেমন রায় পরিবারের বউ, তেমনি তুমিও রায় পরিবারের বউ। তাই আমাদের আমাদের দুজনেরই সমান অধিকার। বলো বলো, কি বলবে বলো, নিশ্চিন্তে বলো। বলছিলাম যে আমার স্বামী এখানে থাকবে তো? থাকবে তো, 100 বার থাকবে, নিশ্চয়ই থাকবে। আরে বাবা, বাজু হলো কি রায় পরিবারের ছেলে, এই পরিবারের রক্ত বইছে বাজুর শরীরে। আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওখানে চাকর বাকরদের স্টাফদের খাবার দেওয়াচ্ছে, তোমরা খেয়ে নাও। কি হলো? চলো, মালিকপক্ষ খাওয়ার ব্যবস্থা করেছে। না বাবা, তুমি যাবে না, তুমি এই খাবারই খাবে, ওখানে যাবে না তুমি। ওকেও খেতে নিয়ে যান। হ্যাঁ,
ওনাকে ওনাকে আপনাদের সঙ্গে খেতে নিয়ে যান, উনি ওনার সম্পর্কে পুত্রবধূ হন। তুমি খাও বাবা। মা, ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, পতির পুণ্যে সতীর পুণ্য। অবশ্য আপনাকে কিছু বলেননি, এর থেকে বেশি কিছু আপনার থেকে আশাই করি না আমি। যে নিজের স্বামীকেই সম্মান করতে পারে না, সে আর অন্য কাউকে কি করে সম্মান করবে বলুন? সম্মান আপনি করতে পারেন না। তবে একটা কথা বলি মা, এই সব কাজের জন্য আপনাকে একদিন ভগবানের কাছে জবাবদিহি করতে হবে। শাস্তিতে স্বয়ং আপনাকে ঈশ্বর দেবেন। আর জানেন তো মা, ভগবানের লাঠির মারে কোনো আওয়াজ হয় না, ভোগ তো আপনাকে ভুগতেই হবে, ভুগতেই হবে। What? হীরক রায় সিকিউরিটি গার্ড? কি বলছো তুমি শোনাবো? একদম ঠিক কথা বলছি গিনি। গাড়ি থেকে নামার সময় হীরক নিজের হাতে আমার গাড়ির দরজা খুলে দিল। ইডিয়েট, ইডিয়েট, এক নম্বরের একটা ইডিয়েট। কোথায় রায় পরিবারের সম্রাট হতে পারতো? একচ্ছত্র সম্রাট কিনে বিবেক, বিবেক দেখাচ্ছে তুমি ভাবতে পারছো? না না, আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না। আমাদের সোসাইটির প্রত্যেকে হীরককে চেনে জানে। আজ যদি তারা দেখে যে হীরক একটা সিকিউরিটি গার্ডের চাকরি করছে, তাহলে আমাদের ফ্যামিলি প্রেস্টিজ, আমাদের স্টেটাস, আমাদের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। শোনো বলিতে, না না, আমি ওকে ফোন করবো, আমি এক্ষুনি ফোন করবো, এক্ষুনি। কাকে ফোন করছো? তোমার বাবাকে। সে নাকি সিকিউরিটি গার্ডের চাকরি করছে। কত টাকা মাইনে পাবে? 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000, কত? হাউ মাচ? কি বলছো বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আর এই সব কিছুর জন্য তুমি দায়ী গিনি বল। নলক! হ্যাঁ তুমি দায়ী, আর দায়ী আমার মা। কতগুলো স্বার্থপর লোভী মানুষ! একটি কথা যদি মুখ দিয়ে বের করেছিস না, এবার আমি এখানেই তোকে গলা টিপে মেরে ফেলবো। আমিও তোমার সাথে কাছে যাব দিদি, তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। দূর হয়ে যা বলছি। তুমি আছো, তুমি তাকে ঠিক সময় এনে দিচ্ছ, ঠিক সময় এনে দিচ্ছ। তুই কি করছিস? হ্যাঁ কাকি, তুমি নাকি ভ্যানে করে একটা লাশ নিয়ে গ্রামে এসেছো। কে কে বলেছে লাশ? কোনো লাশ নয়, কোনো লাশ নয়। এই তুই যা যা, এখান থেকে যা 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 যা। ওটা কি? হ্যালো, আমি পুতুল বলছি। হ্যাঁ বল। তোর মা তো একটা লাশ নিয়ে গ্রামে এসেছে। কিন্তু আজ না গেলে হবে না জুজু, আমরা কালকে মুম্বাই যাব তো, কাল সকালের ফ্লাইট, একদম আর্লি মর্নিং। তোমাকে ওই যে বললাম না, মামুনির শনিবার ওই বাবার অফিসে প্রোগ্রাম আছে, আমাকে ওখানে থাকতে হবে মামু। জুজু মা, অনেকক্ষণ থেকে আজে বাজে বকবক করছো, তুমি যাও, রেডি হয়ে না যাও। মাম মাম, আমি যাচ্ছি না। আচ্ছা, ওই যে বলছিলি না যে লোকটার সঙ্গে নতুন বইয়ের কিছু একটা গণ্ডগোল ছিল, সেইটা যদি খুঁজে বের করা যায়। আমার কষ্ট হচ্ছে না এইসব, আমার কষ্ট হচ্ছে না। যদি গুলিটা না লাগতো, যদি রক্ত না বেরোতো, তাহলে আমি বুঝতে পারতাম না। আর শোনো, কোনো দিন না
আমি জানতাম একদিন তুমি আমার পোশাকে সাজবে, আমি জানতাম। আরে গোবর দ্বারা কিছু হয় নাকি? কিছু হয়, হি ইজ সাচ আ ফুল। ওকে তোমার পাশে মানায় কি? আমি তোমাকে হেভেনে নিয়ে যেতে পারি। চলো আজকে ফাটিয়ে জমি আনন্দ করি, ফাটিয়ে পার্টি করবো, তারপরে আমরা